মিঠু রান্নাঘর ওই ফিলে ছুড়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের দারুণ একটি রেসিপি। এটি বানানো খুবই সহজ আর খেতে তো অসাধারণ লাগে। সেই রেসিপিটি হলো পটলের দোরমা। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করি। বন্ধুরা এখানে আমি পটল নিয়েছি, পটলগুলো চেচে নেব। বন্ধুরা সব পটল চেচে নিয়েছি, সামনে আর পেছনটা কেটে নেব। চামচের পেছন দিয়ে দানাগুলো বার করে নেব। লঙ্কা, আদা, রসুন, পটলের দানা, চিংড়ি মাছ একসাথে বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা পটলের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, মাখানো হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। নুন হলুদ মাখানো পটলগুলো ভেজে নেব। Thank you.
স্যুপটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একসাথে বাটা কাঁচা লঙ্কা, আদা, রসুন, চিংড়ি মাছ আর পটলের দানা দিয়ে দেব, ভেজে নেব। ভাজা পটলের মধ্যে পুরটা ভরে নেব। সব পুর ভরা হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা, গ্রেভিটা বানাবার জন্য দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা, টমেটো বাটা, দেবো আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, অল্প জল দিয়ে মশলাটা কষে নেব। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে
মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। জলটা ফুটে উঠেছে, পুর ভরা পটল গুলো দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব। ঢাকনাটা খুলে নেব। বন্ধুরা দেখুন গ্রেভিটা কত গাঢ় হয়েছে, পটলের তোরমা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা আমাদের আজকের রেসিপি পটলের দোরমা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, নমস্কার বন্ধুরা।